হ্যালো গাইজ, আজকের ক্লাসে তোমাদের সফট প্যাস্টেল দিয়ে একটা ড্রয়িং দেখাবো, একটা ওল্ড ম্যান পোর্ট্রেট এঁকে দেখাবো। দেখো সফট প্যাস্টেল দিয়ে কত সুন্দর ড্রয়িং করা যায়, ঠিক আছে? একটা গ্রে পেপারের উপরে এই ড্রয়িংটা করব। তোমরা যদি মাইলুডি দেখো, এটা তোমরা ইজিলি তোমরা করতে পারবে। সুন্দর সুন্দর জায়গায় শেড এবং কালারগুলো দিলে অটোমেটিক এটা রিয়েলিস্টিক পোর্ট্রেট হয়ে উঠবে, ঠিক আছে? তোমরা ফার্স্ট টাইম একটা গ্রে পেপার জোগাড় করে নাও আর সফট প্যাস্টেল পেন্সিল, আর এর জন্য লাগবে তোমার হোয়াইট পেন, আর লাগবে হোয়াইটনার, ঠিক আছে, আর ব্লেন্ডার। তার আগে তোমাদের প্রথমে আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই, ঠিক আছে? তাহলে ক্লাসটা শুরু করছি। তোমরা দেখো, ফার্স্ট তোমরা গ্রে একটা পেপার নিয়ে নাও এবং পেন্সিল দিয়ে লাইট স্কেচ করে নাও, তারপরে এটাকে কালার স্টার্ট করবে, সফট প্যাস্টেল ক্যামেলের, ঠিক আছে? এই কালারটা ফলো করো, খুব সুন্দর ড্রয়িং করতে পারবে, ঠিক আছে? এই শেডগুলো আছে, এ দিয়ে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ সবই করা যাবে। পরে তোমাদের ল্যান্ডস্কেপ শেখাবো, এখন পোর্ট্রেটটা ফার্স্ট তোমাদের শেখাচ্ছি, ফলো করো, ঠিক আছে? তাহলে স্টার্ট করছি।